তবে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যে জান্নাতে যেতে অস্বীকার করে। সাহাবা কেরাম জিজ্ঞেস করছেন, মাইয়া বাইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে অস্বীকার করে এমন কোন লোক আবার আছে নাকি? সাহাবীদের তরিকা অনুসারে সাহাবীরা যেভাবে কোরআন এবং হাদিস মেনেছেন ওইভাবে আমরা মানি। আমরা নিজেরা নিজেরা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করি না। প্রত্যেকটা আহলে হাদিসের আকীদা বৈশিষ্ট্য হচ্ছে এটাই, তারা কখনো কোনো ব্যক্তির দোহাই দেয় না। আল্লাহ রাসূল বলেছেন, ব্যাস সামিনা ওয়াতান, শুনলাম মেনে নিই। তার নাম শুনলে আমরা ভক্তিতে গদগদ হয়ে যায়, আশেকে রসুল হয়ে যায়, কিন্তু তার নামে যখন বিধান আসে, সুন্নাতের কথা যখন আসে, তখন বলি আমরা যে না, আমার মাঝহাবে নাই, আমার এলাকায় এগুলো চলে না। শুনলাম মেনে নিলাম, আল্লাহ রসুলের সুন্নাত যখনই আসবে তখনই আমরা শুনলাম মেনে নিলাম, এ কথা বলার জন্য কি আমরা প্রস্তুত রয়েছি? কোরআন এবং সহিহ হাদিসকে সবার উপরে স্থান দেই এবং বিদআতকে আমরা চরমভাবে ঘৃণা করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বৈশিষ্ট্য রেখে গিয়েছিলেন, ইসলাম আমাদের রেখে গিয়েছিলেন, সেই ইসলামের পরিপূর্ণ ধারক বাহক যদি কেউ থেকে থাকে তারা হচ্ছেন আহলুল হাদিসগণ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আজকের এই মসজিদ এবং ময়দানে সম্মানিত মুসলিমবৃন্দ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আমরা সুস্থ হালাতে নিরাপত্তার সাথে আজকের এই জমায়েতে একত্রিত হতে পেরেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সার্বিকভাবে নিরাপত্তা দিয়ে সুস্থ রেখে আমাদেরকে এখানে আসার সুযোগ দান করেছেন, তার উদ্দেশ্যে আমরা অন্তরন্তস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদী মুস্তফা মুহাম্মদী মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আদর্শের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং সমাজের বুকে যার আদর্শকে ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের এই সার্বিক প্রচেষ্টা। আমরা তার উদ্দেশ্যে সংক্ষেপে দরুদ পাঠ করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিমবৃন্দ, আহলে হাদিস বিশ্বের ইতিহাসের সবচেয়ে প্রাচীন ইসলামী দল, সবচেয়ে ইসলামী প্রাচীন ফেরকা। এই দলটির আবির্ভাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম তাদের যুগ থেকেই শুরু হয়েছিল। একটা সময় ছিল যখন মুসলমানদের মধ্যে কোনো দল বিভেদ ছিল না, সবাই আমরা নিজেদেরকে শুধুমাত্র মুসলিম বলে পরিচয় দিতাম। তারপরে এমন একটা যুগ আসলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর, বিশেষ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর মুসলিম উম্মার মধ্যে রাজনৈতিক বিভেদ শুরু হলো। এই রাজনৈতিক বিভেদকে কেন্দ্র করে পরবর্তীতে মুসলিম উম্মার মধ্যে ধর্মীয় বিভেদ শুরু হয়, বিভিন্ন জন বিভিন্ন আকীদা পোষণ করা শুরু করে, কেউ তাকদীরকে অস্বীকার করা শুরু করে, কেউ সাহাবায়ে কেরামকে অস্বীকার করা শুরু করে, কেউ বলে যে কাবিরা গুনাহ যদি কেউ করে সে সরাসরি জাহান্নামী হয়ে যাবে, এই ধরনের নানা ধরনের চিন্তা চেতনা নতুন নতুন করে আবির্ভূত হতে লাগলো। এরপরে যখন গ্রিক দর্শন মুসলমানদের মধ্যে প্রবেশ করল তখন এই বিভক্তিটা আরও বেশি বৃদ্ধি পেতে শুরু করলো। পেতে পেতে এমন একটা সময় চলে আসলো যখন সাহাবায়ে কেরাম দেখলেন যে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম আমাদের মাঝে রেখে গিয়েছিলেন, যেই সরল সঠিক ইসলাম আমাদের মাঝে রেখে গিয়েছেন, সেই ইসলাম আমাদের মাঝ থেকে হারিয়ে যেতে বসেছে। ঠিক সেই সময় তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ইসলামকে ধরে রাখার জন্য, সেই রাসূলের আদর্শকে ধরে রাখার জন্য তারা যে আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলনকেই বলা হয় আহলে হাদিস আন্দোলন। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুর আগেই আমাদের কাছে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে তোমাদের মধ্যে অনেক অনেক দলভেদ হয়ে যাবে, মুসলিম উম্মার মধ্যে হাজারো ভাগ হয়ে যাবে, কিন্তু এই ভাগাভাগির মধ্যে একটা দল অন্তত থাকবে যারা আমার রেখে যাওয়া পথের পরিপূর্ণ অনুসারী হবে। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রসুল বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একটা দল চিরকাল হকের উপরে বিজয়ী থাকবে, যাহিরিন আলাল হক, লা ইয়াদুরুহুম মান খাযালাহুম, তাদেরকে যারা ক্ষতি করতে চাইবে, তাদেরকে যারা পরাজিত করতে চাইবে, তারা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওহম কাদালিক, এভাবে একদিন কিয়ামত চলে আসবে কিন্তু ওই হকপন্থী দলটা হকের উপরেই বিজয়ী থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। এই যে দল, কারা এই দল?
ইমাম বুখারী, ইমাম আহমদ বিন হাম্বল, পরবর্তীতে জগৎ বিখ্যাত যত ওলামায়ে কেরাম, সালাফ সালেহীন ওলামায়ে কেরাম বিগত হয়েছেন, তারা এক কথায় বলেছেন, ইনলাম ইয়াকুনু আহলাল হাদিস ফালা আদ্রি মানহুম, যদি তারা আহলে হাদিসরা না হয় তাহলে আমরা জানি না তারা কারা। বলুন আলহামদুলিল্লাহ। কেন আহলে হাদিসদের বিষয়ে ওলামায়ে কেরাম এই ধরনের মন্তব্য করেছেন, কেন তাদেরকে ফেরকায়ে নাজিয়া বা মুক্তিপ্রাপ্ত দল হিসাবে বা সঠিক পথের অনুসারী হিসাবে তাদেরকে কেন চিহ্নিত করেছেন? আহলে হাদিসদের মধ্যে মৌলিক তিনটা বৈশিষ্ট্য আছে যে এই বৈশিষ্ট্য অন্য কোনো ধারার মুসলমানদের কাছে পাওয়া যায় না। প্রথম যে বৈশিষ্ট্য, আহলে হাদিসরা সবসময় সহি আকিদার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, কারণ একজন মানুষ পরিচালিত হয় তার বিশ্বাসের ওপরে। মানুষের বিশ্বাস যেমন হয় তার কর্মও তেমন হয়। একজন ব্যক্তি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তাহলে তার জীবনটা এক ধারার হয়, আর যেই লোকটা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না তার জীবনধারাটা আরেক ধরনের হয়। বিশ্বাসের কারণেই কিন্তু মানুষের পরিবর্তন। সারা পৃথিবীতে হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, মুসলমান আছে, সবারই চেহারা একরকম, সবাই মানুষ, সবাই কথা বলে নানা ভাষায়, কিন্তু মৌলিকভাবে সবাই মানুষ। কিন্তু মানুষ হওয়ার পরেও আমাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে কোন জায়গাতে। কেন আমাদের কারোর মুখে দাড়ি, কারোর মুখে দাড়ি নেই? কেন আমরা কেউ সালাম দিচ্ছি, কেউ সালাম দিচ্ছি না? এই যে পার্থক্যের জায়গাগুলো কেন তৈরি হচ্ছে, এই পার্থক্যের মূল জায়গা হচ্ছে আমাদের বিশ্বাস। আমাদের বিশ্বাসটা যেরকম আমাদের কাজটাও সেরকম হয়। আর এই কারণেই ইসলাম সবসময় বিশ্বাসের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, বিশ্বাসের শুদ্ধতার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে। পৃথিবীর বুকে 124,000 পয়গম্বর গত হয়েছেন। 124,000 পয়গম্বরের সমস্ত পয়গম্বরের একটাই দাওয়াত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক উম্মতের কাছে নবী প্রেরণ করেছি এই বার্তা দিয়ে যে তোমরা মানুষকে এই দাওয়াত দাও, আনি ইবুদুল্লাহ, তোমরা শুধুমাত্র আল্লাহর দাসত্ব করো, ওয়াজতানিবুত তাগুত, এবং আল্লাহ বাদ দিয়ে আর যাদের দাসত্ব করা হয়, আর যে সমস্ত মতবাদ মতাদর্শকে অনুসরণ করা হয়, সমস্ত মতবাদ মতাদর্শ সমস্ত ব্যক্তিবর্গকে তোমরা পরিত্যাগ করো। আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মক্কায় 13টা বছর দাওয়াতি কাজ করেছিলেন। মাদানী জীবন ছিল তার প্রশাসনিক জীবন, তখন তিনি শাসক ছিলেন। কিন্তু মদিনায় যখন তিনি ছিলেন, এই 13টা বছর তার কাজ ছিল মানুষকে শুধু দাওয়াত দেওয়া। কোন দিকে দাওয়াত দেওয়া? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব সকল, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে। এই 13টা বছর আল্লাহ রাসূল বলেননি তোমাদের সালাত পড়তে হবে, তোমাদের সিয়াম পালন করতে হবে, অনেক কিছু করতে হবে, এই ইবাদতের কথাগুলো তিনি বলেছেন পরে। আগে কি বলেছেন? তোমরা আগে আল্লাহর দাসত্ব স্বীকার করে নাও। যখন মানুষ আল্লাহর দাসত্ব স্বীকার করে নেবে, মানুষ যখন আল্লাহর কাছে মাথা নত করা শিখবে, যখন মানুষ আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা শিখবে, তখন মানুষ অটোমেটিক্যালি বাকি কাজগুলো কী করতে হবে সে বুঝে নেবে। কিন্তু যদি বিশ্বাসের পরিবর্তন না হয়, তাহলে আপনি মেরে ধরে হয়তো কিছুদিন সালাত আদায় করাতে পারবেন, কিন্তু ওই সালাত সে স্থায়ীভাবে পড়বে না, অথবা ওই সালাত তার জীবনে কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, বিশ্বাসের বিষয়টা এমন একটা বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে বিশ্বাসের জ্ঞানটাই, আকিদার জ্ঞানটাই আমাদেরকে আহরণ করতে বলেছেন। আল্লাহ বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে জেনে নাও, হে মানুষ সকল, তোমরা আগে জেনে নাও, তুমি আগে জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ওয়াস্তাগফির লিযামবিক, তারপরে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আগে জানো যে তোমার রবটা কে, কার কাছে তুমি ক্ষমা চাইবে তাকে আগে তুমি চেনো, চেনার পরে তুমি তার কাছে ক্ষমা চাও। আমরা আমাদের এই জীবন পার করার পরে একদিন না একদিন সবার মৃত্যু হবে, মৃত্যু থেকে কেউ আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো? সুযোগ নেই। আমাদের প্রত্যেকে একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুবরণ করার পরে আমাদের প্রথম যেটা স্টেজ, সেই স্টেজ হচ্ছে কবরে আমাদেরকে মুনকার নাকির এসে প্রশ্ন করবেন। প্রশ্ন করবেন, যে প্রশ্নগুলো করবেন সবার আগে যে প্রশ্ন করবেন, মান রব্বু, তোমার রব কে? ওমা দিনু, তোমার দিন কি, তোমার ধর্মটা কি? ওমান নবীউ, এবং তোমার নবীকে?
ফেরেশতারা কেউ জিজ্ঞেস করবে না, তুমি সালাত আদায় করেছিলে, তুমি সিয়াম পালন করেছিলে, মানুষের সাথে সদাচরণ করেছিলে, দুর্নীতি থেকে মুক্ত ছিলে, এই সমস্ত প্রশ্ন আগে না। কোন প্রশ্ন আগে? তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, সবগুলো প্রশ্ন কি আকীদার প্রশ্ন, সবগুলো প্রশ্ন বিশ্বাসের প্রশ্ন। আল্লাহ রাসূল বলছেন, হুয়া আখিরু ফিতনাতিন তুরাদু আলাল মুমিন, এটা হচ্ছে মুমিনদের জন্য সবচেয়ে সর্বশেষ পরীক্ষা। আমাদের যে পার্থিব জীবন, পুরো জীবনটা কিন্তু একটা পরীক্ষার হল, আমরা পরীক্ষার হলে বসে আছি, পরীক্ষা দিয়ে যাচ্ছি, আর আমাদের সর্বশেষ পরীক্ষা, সর্বশেষ যে প্রশ্নটা করা হবে সেই প্রশ্নটা কিন্তু কবরে। এই প্রশ্নের পরে যদি আমরা নাজাত পেয়ে যাই, নাজাত পেয়ে গেলাম, আর যদি ওই প্রশ্নের পরে নাজাত না পাই, ওইখানে কিন্তু আমাদের বাকি হিসাবের আর কোনো প্রয়োজন নেই। আমি যদি বলতে না পারি আমার রব আল্লাহ, তাহলে আমার আর বাকি হিসাব নেওয়ারই প্রয়োজন নেই, সরাসরি জাহান্নাম। আল্লাহ রাসূল বলছেন, যখন একজন ইমানদার বান্দা এই তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, তখন একজন জান্নাত, একজন আসমান থেকে একজন আহ্বান করে বলবেন, আন কদ সাদাকা আব্দি, আমার বান্দা সঠিক কথাই বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এই অবস্থায় কতদিন থাকবে? যতদিন কিয়ামত না হচ্ছে। বান্দা যখন এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে কবরের মধ্যে, তখন কিন্তু তার জান্নাতে যাওয়ার পথটা অলরেডি প্রশস্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেবেন যে ওর জন্য জান্নাতের রাস্তাটা তুমি খুলে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, এই সৌভাগ্য কারা অর্জন করবে? যারা আকীদার প্রশ্নে স্পষ্ট থাকবে, বিশ্বাসের জায়গায় স্পষ্ট থাকবে, যখন তাদের বিশ্বাসটা সঠিক হবে তখন সে সঠিকভাবে উত্তর দিতে পারবে। যদি তার বিশ্বাস দুনিয়াতে সঠিক না থাকে, বিভ্রান্ত থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে অথবা মুনকার নাকিরের সামনে সে কখনোই বলতে পারবে না আমার রব আল্লাহ, কারণ সে সারা জীবন পূজা করেছে অন্য কারণ, সারা জীবন সে অনুসরণ করেছে, দাসত্ব করেছে অন্য কারণ। আপনি মুখস্থ করে গেলেন যে আমার রব হচ্ছে আল্লাহ, এটা মুখস্থ করে যে কবরে কি আপনি বলতে পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ আপনার জন্য রাখবেন না। আপনি যদি আল্লাহর দাসত্ব সারা জীবন আসলেই করে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সুযোগটা দেবেন যে আপনি বলবেন আপনার রব আল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইমান থাকার পরেও, ইমানের মধ্যে, আকিদার মধ্যে যদি গলতি থেকে যায়, বিভ্রান্তি থেকে যায়, অর্থাৎ শিরক যদি থেকে যায়, তাহলে ওই ইমান আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে মুক্তি দেবে না। কারণ এই ইমান আবু জেহেলেরও ছিল, পৃথিবীর বহু মানুষের এই ইমানটা আছে, কিন্তু সেই ইমানের সাথে তারা শিরককে মিশ্রিত করেছে, তারা ইমান এনেছে, ইমান আনার পরে আবার মাজারে সিজদাও করেছে, ইমান এনেছে, ইমান আনার পরে আবার মূর্তির সামনে মাথা নত করেছে, এই কারণে তার ইমানটা থাকার পরেও সেটা নাই হয়ে গেছে। এটার একটা উদাহরণ এমনভাবে দেওয়া হয়, কেউ যদি অজু করে আসে, অজু করার পরে যদি বায়ু নিঃসরণ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির অজু কি থাকবে? যতই সে মুসল্লি সাজে সালাত আদায় করুক না কেন, তার সালাতটা কিন্তু আল্লাহর কাছে হচ্ছে না। ঠিক তেমনই একজন ইমানদার, যতই ইমানদার হওয়ার দাবি করুক না কেন, তার ইমানের মধ্যে যদি শিরক প্রবেশ করে, তাহলে তার ইমান অটোমেটিক্যালি টুটে যায়, ওটা আর থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আল আনআমের 82 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় বলছেন, আল্লাযীনা আমানু, যারা ইমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ইমান আনার পরে ইমানের সাথে শিরক মিশ্রিত করে নাই, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্যই রয়েছে কাল কিয়ামতের ময়দানে নিরাপত্তা, অহুম মুহতাদুন, আর তারাই হচ্ছে সঠিক পথের অভিসারী। সম্মানিত উপস্থিতি, শর্তটা কি? ইমান তো আনবেন, ইমান আনার সাথে আপনার শর্ত হলো কোনো শির ঢোকানো যাবে না। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন, আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন, যারা ইমান এনেছে, ইমান আনার পরে তাদের অধিকাংশই আবার মুশরিকে পরিণত হয়েছে, তারা শির করছে, মুশরিকে তারা পরিণত হয়ে গেছে। সূরা কাহফের একদম শেষ দিকে সূরা 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, যদি কোনো ব্যক্তি চায় যে সে তার প্রভু আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর দিদার লাভ করবে কাল কিয়ামতের ময়দানে,
সে যেন সৎ আমল করে, ভালো কাজ করে। ওয়ালা ইউশরিক ফি ইবাদাতি রব্বিহি আহাদা, তবে শর্ত হলো এই, তার ইবাদতের সাথে তার দাসত্বে যেন অন্য কাউকে সে শরীক না করে। ভালো কাজ করেন আপনি, কিন্তু ভালো কাজ করার সাথে সাথে এটা আপনাকে মাথায় রাখতে হবে, আপনার বিশ্বাসের মধ্যে যেন কোনো প্রকার শির অনুপ্রবেশ না করে, তাহলে আপনার ভালো কাজটা কাজে লাগবে, আর না হলে ভালো কাজটা বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান আমালু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, হে মুহাম্মদ, আপনার উপরে এবং আপনার পূর্ববর্তী যে সকল নবী এসেছিলেন তাদের উপর নাজিল করা হয়েছে এটাই, যে লাইন আশরাকতা লায়াহবাতান আমালু, যদি তুমি শিরক করো, হে মুহাম্মদ আপনিও যদি শিরক করেন, আল্লাহ বলছেন যে আপনিও যদি শিরক করেন, লায়াহবাতান আমালু, তাহলে আপনার সমস্ত ভালো কাজ সব বাতিল হয়ে যাবে। শুধু তাই না, সবচেয়ে বড় ভয়ঙ্কর যেটা বিষয়, আপনি ইমান আনার পরেও, ইমানদার হওয়ার পরেও যদি মুশরিক হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন, ইন্নাহুমা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওমা ওয়াহুন নার, এবং তার গন্তব্যস্থল হচ্ছে জাহান্নাম। ওমা লিয যালিমিনা মিন আনসার, যারা জুলুম করেছে, যারা শিরক করেছে, তাদের কোনো সহযোগী কাল কিয়ামতের ময়দানে থাকবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় শিরকের বিষয়ে আমাদেরকে সাবধান করেছেন, সেই সাথে তিনি এই সুসংবাদ আমাদেরকে দান করেছেন, যদি কোনো ব্যক্তি শিরক করে তাহলে তার পাপ থাকলেও, সে যদি পাপও করে, অনেক পাপ করে, এমন কি এত বেশি পাপ করে যে তার পাপ আসমান থেকে জমিন পর্যন্ত পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু সেই ব্যক্তি শিরক করে নেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে পরিপূর্ণভাবে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাতে পারেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন হাদিসে কুদসিতে, আল্লাহ বলছেন, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি এই আসমান থেকে জমিন পর্যন্ত পাপ নিয়ে আমার সামনে উপস্থিত হও, সুম্মা লাকাইতানি লা তুশরিক বিল্লাহি শাইয়া, অতঃপর আমার সাথে এই অবস্থায় সাক্ষাৎ করো যে আমার সাথে তুমি কাউকে শরীক করো নাই, লা আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরা, তাহলে এই পৃথিবীর সমপরিমাণ, পৃথিবীর সমপরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার সামনে উপস্থিত হব। কারণটা কি, শুধুমাত্র আপনি শির করেন নাই, শির কেমন একটা জিনিস, এটা আপনার পাসপোর্টের মতো, এই পাসপোর্ট যদি আপনার না থাকে, আপনি যতই টিকিট কাটেন না কেন, আপনি যতই লাগেজ ভারী করেন না কেন, আপনি বিমানে উঠতে পারবেন না। ঠিক তেমনই আপনি যদি জান্নাতে যেতে চান, আপনার পাসপোর্ট হচ্ছে তাওহীদ, আপনার পাসপোর্ট যদি তাওহীদ না থাকে, যদি আপনার আমলের মধ্যে, বিশ্বাসের মধ্যে শির ঢুকে যায়, আপনি যত ভালো আমল করেন না কেন আপনি ঢুকতে পারবেন না। আর যদি আপনার শির না থাকে, তাহলে আপনার আমল নামাতে কিছু ত্রুটি থেকে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন ওই ত্রুটি চাইলে তিনি মাফ করে দিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করাতে পারেন। জাবের হযরত আনহু বলছেন যে আল্লাহ রাসূলকে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল, মাল মুজিবাতান, দুইটা নিশ্চিত বিষয় কি, দুইটা বিষয় যেটা নিশ্চিত হবেই, এরকম দুটো বিষয়ের নাম কি? আল্লাহ রাসূল বলছেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহ শাইআন দাখাল আল জান্নাহ, যে ব্যক্তি এ অবস্থায় মারা গেছে যে সে আল্লাহর সাথে কাউকে শরীক করেনি, সে নিশ্চিত জান্নাতে যাবে। ওমান মাতা ইউশরিক বিল্লাহ শাইআন দাখাল আল নার, আর যে ব্যক্তি শিরক করেছে সেই ব্যক্তি নিশ্চিতভাবেই জাহান্নামে যাবে, যদিও সে ইমানদার হওয়ার দাবিদার হোক না কেন। সম্মানিত উপস্থিতি, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন শুধুমাত্র তার দাসত্বের জন্য, তার তাওহীদের জন্য। আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে একমাত্র এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার তাওহীদের বার্তা মানুষের কাছে প্রচার করবে। শিরক করার জন্য আমি তাদেরকে পাঠাই নাই, আমি পাঠিয়েছি আমার তাওহীদের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। মানুষ সৃষ্টির উদ্দেশ্যই এটা, আপনি যখন শিরক করছেন তখন আল্লাহ সৃষ্টির উদ্দেশ্যের বরখেলাফ করছেন আপনি। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি শিরক করেনি, শিরক না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখেরাতে সর্বোচ্চ সম্মানে ভূষিত করেন। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ছিলেন সবচেয়ে সম্মানিত একজন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন উম্মাতা উম্মাত ওয়াহিদা, তিনি একাই একজন উম্মত, এত একজন মানে উচ্চ মর্যাদাশীল নবী। সেই নবীর প্রশংসা করতে যেয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্তত 5 থেকে 6 জায়গায়
একটা কথা বলেছেন যে ওয়ামা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম মুশরিক ছিল না। এটা হচ্ছে তার জন্য প্রশংসা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে ইব্রাহিম মুশরিক ছিল না। মুশরিক না থাকার কারণেই, মুশরিক না হওয়ার কারণেই দুনিয়া এবং আখেরাতে তিনি এতটা মর্যাদা লাভ করেছিলেন। এবার আমরা আসি, আমাদের আকীদা যদি সহি না থাকে, আকীদা যদি পরিশুদ্ধ না থাকে, তাহলে বিপদগুলো কি হয়? প্রথমত, আজকের পৃথিবীতে যত মুসলমানদের মধ্যে ভাগাভাগি হয়েছে, এই ভাগাভাগি হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে আমাদের বিশ্বাসগত ত্রুটি। আল্লাহ বলছেন মায়ুশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালা মুবিনা, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে সে নিশ্চিত পথভ্রষ্ট হয়ে যাবে এবং এতটাই পথভ্রষ্ট হয়ে যাবে যে কখনো সে আর পথে ফিরে আসতে পারবে না। যত ইসলামী দল হয়েছে, ইসলামের নামে যত দল হয়েছে, দল উপদল হয়েছে, সমস্ত দল উপদল হওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে তাদের আকীদাগত বিভ্রান্তি। মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছিল মূলত আকীদাগত কারণেই। দুই নম্বর হচ্ছে এর মাধ্যম দিয়ে সৃষ্টি হয় শিরকের চর্চা। আকীদা যদি বিশুদ্ধ না থাকে চারিদিকে শিরকের চর্চা শুরু হয়ে যায়। আজকে বাংলাদেশে 300,000 মাজার, এই সমস্ত মাজারগুলোতে কাদের পূজা করা হয়? আল্লাহর পূজা করা হয় নাকি একজন ব্যক্তির পূজা করা হয়? নিঃসন্দেহে একজন ব্যক্তির পূজা করা হয়। শুধু তাই না, একজন মৃত ব্যক্তি যার কোনো কিছু করার ক্ষমতা নেই, দেওয়ার ক্ষমতা নেই, উপকার করার ক্ষমতা নেই, ক্ষতি করার ক্ষমতা নেই, যে নিজেই জানে না সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তার কাছে যে আমরা চাচ্ছি, তার কাছে যে মাথা নত করছি, তার কাছে যে আমাদের সমস্ত কিছু অর্পণ করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজের অধিকাংশ মানুষ তাওহীদ সম্পর্কে জানে না, সহি আকীদা সম্পর্কে জানে না বলেই, আল্লাহর দাসত্ব সম্পর্কে বোঝে না বলেই তারা এই সমস্ত পীরের মাজারে যেয়ে তাদের নজর নেওয়াজ করে আসে। তাদের উন্নত মস্তক, মুসলমানের উন্নত মস্তক আল্লাহ সারা কারোর সামনে অবনত হয় না, সেই উন্নত মস্তককে সে একজন মৃত ব্যক্তির সামনে নত করতে বাধ্য হয় তার এই শিরকি আকীদার কারণে। এই সমস্ত ব্যক্তিরা কি বলে যে আমরা আসলে মাজারে যেয়ে কারোর পূজা করি না, আমরা তাদের সামনে কেন যাই? লিউকারিবুনা ইলাল্লাহি জুলফা, যেন তারা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছে দেয়। যেমনভাবে একজন উকিল জজের কাছে যে বাদী বা প্রার্থীকে পৌঁছে দেয়, সরাসরি আদালতে গেলে নিজে কথা বলা যায় না, একজন উকিলের মাধ্যম দিয়ে কথা বলতে হয়। তারা মনে করেন যারা পীর শুয়ে আছেন এই পীর বাবাজিরা তাদের জন্য উকিল হিসাবে কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বেশ কয়েক জায়গায় বলছেন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আরে কার কাছে, কোথায় তোমরা উকিল খুঁজছো? উকিল হওয়ার জন্য তো আল্লাহ নিজেই যথেষ্ট। উদ্ভবনী আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করে দেব। প্রতিদিন রাতের তৃতীয় প্রহরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে নেমে আসেন, বলেন যে হালমিন মুস্তাগফিরিন আস্তাগফিরু, কোনো ক্ষমা প্রার্থী কি আছে আমি তাকে ক্ষমা করে দেব, কোনো কিছু চাওয়ার লোক কি আছে আমি তার চাওয়া পূরণ করে দেব। প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা আছেন কখন আমরা তার কাছে চাই। আপনি কার কাছে চাচ্ছেন? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম লামাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমিও একদিন মারা যাবে হে মুহাম্মদ, এবং ইতিপূর্বে যারা ছিল তারা সব মারা গেছে। মৃত ব্যক্তির কাছে আপনি কি চাচ্ছেন? ইন্নাকা লা তুসমিউল মাউতা, একজন মৃত ব্যক্তিকে কখনো শোনানো যায় না। বাতিল আকীদার কারণে আমাদের মাঝে এমন অনেক বিষয় ঢুকে গেছে যেগুলো আসলে ইসলামের নামে করা হয় অথবা সামাজিকতার নামে, সংস্কৃতির নামে করা হয়, কিন্তু সেইগুলো আমাদেরকে শিরকের দিকে ঠেলে দেয়। যেমন শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে মাথা নত করা। শহীদ মিনার বানানো হয় কি দিয়ে? রড দিয়ে এবং কিছু ইট পাথর দিয়ে। ওখানে কোনো শহীদ কি আসলে শুয়ে আছেন? তাহলে আমরা কার সামনে মাথা নত করছি? ওই যে একটা জড়বস্তুর সামনে আমরা মাথা নত করছি, একজন মুসলমান হয়ে একজন একটা জড়বস্তুর সামনে, আল্লাহর সামনে তো মাথা নত করাই যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করা যায় না। আপনি একজন একটা জড়বস্তুর সামনে মাথা নত করছেন, এর চেয়ে পাগলামি, এর চেয়ে দুর্ভাগ্য একজন মুসলমান হয়ে আমার আপনার জন্য আর কী হতে পারে? কিন্তু এটা আমাদেরকে করতে বাধ্য করা হচ্ছে, এই কথাগুলো আমরা বলতে পারি না, বলতে গেলে আমাদেরকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়। কিন্তু এটাই তো বাস্তব, একজন মুসলমান কেন একটা জড়বস্তুর সামনে মাথা নত করবে? এই সমস্ত কুসংস্কৃতি, অপসংস্কৃতি বহির দেশ থেকে আমাদের সামনে প্রবেশ করেছে, যেগুলো থেকে আজকে আমরা চাইলেও মুক্তি পাচ্ছি না। একজন ভাই গতদিন আফসোস করে বলছিলেন, সিরাজগঞ্জে গিয়েছিলাম, একজন ভাই, তিনি একজন বড় চাকরি করতেন, একটা বড় দলের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি বলছেন আমি হজে গেলাম, যাওয়ার পরে তওবা করলাম যে আমি আর কখনো আল্লাহ বিরোধী কোনো কাজ করব না, আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ আমি আর করব না, সমস্ত কাজে আমি আল্লাহর আইন মেনে চলব। তারপরে তিনি যখন আসলেন দেশে, আসার পর বলছেন আমি দলীয় প্রোগ্রামে যেয়ে
আমাকে যেতে হলো শহীদ মিনারের সামনে। তারপরে সবাই যখন মাথা নত করছে, আমাকেও মাথা নত করার জন্য আমি নিজে প্রস্তুতি নিচ্ছি, কিন্তু প্রস্তুতি নেওয়ার সময় আমি দেখলাম আমার পুরো শরীর থরথর করে কাঁপছে। আমার মনে হচ্ছে আমি একজন মুসলিম, আমি কার সামনে মাথা নত করছি। তখনই আমি সেখান থেকে ফেরত আসলাম। আর জীবনে কখনো আমি ওই দলের সাথেও ছিলাম না, এই ধরনের কার্যক্রমের সাথেও আর ছিলাম না। একজন মুসলমান তো সেটাই যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তার মাথা কখনো একটা জড় বস্তুর সামনে জীবনে কখনো মাথা নত করতে পারে না। সে কোনো অবস্থাতে সে পীরের মাজারে যে তার উন্নত সেই ললাটকে সে কখনো নত করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই ধরনের কুসংস্কারগুলো আমাদের মধ্যে ছড়িয়ে রয়েছে, অনেকগুলো অনেক বিষয় রয়েছে। আমরা অনেকে শুভ অশুভতে বিশ্বাস করি, অনেকে রাশি ফলে বিশ্বাস করি, অনেকে গণকের উপর বিশ্বাস করি, অনেকে ছোট বাচ্চার মাথায় কালো টিপ দিয়ে দিই, কত ধরনের কুসংস্কার আমাদের মধ্যে রয়েছে। এই কুসংস্কারগুলো সবগুলো এক কথায় শিরকি সংস্কৃতি। এই সংস্কৃতিগুলো আমাদেরকে সরাসরি শিরকের দিকে নিমজ্জিত করে দেয়, যেই শিরকের কারণে আমরা আমাদের ঈমান হারা পর্যন্ত হয়ে যেতে পারি। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আরও একটি বহুল প্রচলিত শিরক, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বত্র বিরাজমান মনে করি, আল্লাহ রাব্বুল আলামিনকে নিরাকার মনে করি, আল্লাহ রাব্বুল আলামিন আরশে নন সর্বত্র বিরাজমান, এই ধরনের আকীদা আমাদের মধ্যে অনেক জায়গায় রয়েছে। আমাদের স্কুল কলেজের বইগুলোতে আমাদেরকে এটাই শেখানো হয়েছে, আল্লাহ নিরাকার, তিনি সর্বত্র বিরাজমান। এটাই কিন্তু আমরা মুখস্থ করে এসেছি, অথচ এটা কখনো মুসলমানদের আকীদা না, এটা হচ্ছে হিন্দুয়ানি আকীদা। যারা অদ্বৈতবাদী এটা তাদের আকীদা, এটা মুসলমানদের আকীদা না। মুসলমানদের আকীদা হচ্ছে আর রহমান আল্লাহ আরশিস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আছেন আরশের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন আছেন আরশের উপরে, সাত আসমানের উপর তিনি আছেন, এবং তার আকারও রয়েছে, তবে কেমন লাইসা কামিসলিহি শাই ও হুয়া সামিউল বাসির, তার অনুরূপ কেউ নেই, তার তুলনীয় কেউ নেই। ও হুয়া সামিউল বাসির, তিনি সব কিছু শোনেন, সব কিছু দেখেন। আমরা কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে যে বড় নিয়ামতটা লাভ করব, সেই নিয়ামতের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। সমস্ত নিয়ামত আমাদেরকে দেওয়া হবে, দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, হে বান্দা তোমার কি কি আর কিছু দেওয়া বাকি আছে? আমার বান্দা মনে করবে আর তো কিছু বাকি নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আবির্ভূত হবেন, এমনভাবে আবির্ভূত হবেন যেমনভাবে মানুষ আসমানে, খোলা আসমানে ওই পরিপূর্ণ চাঁদটা দেখতে পায়, ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা তখন দেখতে পাবে। দেখতে পাওয়ার পরে তারা সমস্ত নিয়ামতের কথা ভুলে যাবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেই থাকবে, দেখতেই থাকবে। সেই দিদারের অপেক্ষায় আমরা রয়েছি, সেই রব্বুল আলামিনের দিদার লাভ করার জন্য আমরা অপেক্ষায় রয়েছি। আর আমরা দুনিয়ায় বসে বিশ্বাস করছি আল্লাহর কোনো আকার নেই। আল্লাহ যদি আকার না থাকে দেখবেন কি আপনি? কোন জিনিসটা আপনি দেখবেন? সম্মানিত উপস্থিতি, এই ধরনের বিভ্রান্তিকর আকিদাগুলো আমাদের মধ্যে ছড়িয়ে রয়েছে। সর্বশেষ যে আকিদাগত আরেকটা বড় বিভ্রান্তি আমাদের মধ্যে রয়েছে, আমরা একদিকে বলছি আমরা মুসলমান, আর আমরা অনুসরণ করছি পাশ্চাত্যের আদর্শ। আমরা বলছি গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, এগুলো হচ্ছে আমাদের আদর্শ, এগুলো আমাদের রাষ্ট্রের আদর্শ। একজন মুসলমানের আদর্শ একমাত্র ইসলাম। ইসলাম বাদ দিয়ে অন্য যাবতীয় মতবাদ, যাবতীয় মতাদর্শ যত ভালোই আপনার কাছে মনে হোক না কেন, নিঃসন্দেহে সেটা বাতিল। ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, কোনো ব্যক্তি যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতাদর্শ গ্রহণ করে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইন্নাদ দিন আইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম, একমাত্র মতাদর্শের নাম, একমাত্র জীবন বিধানের নাম ইসলাম। এটা বাদ দিয়ে অন্য কোনো বিধান আপনার কাছে আপনাকে মানা যাবে না। দুর্ভাগ্যজনক বিষয়, আজকে মুসলিম উম্মা তাদের আত্মপরিচয় ভুলে গেছে। ভুলে যাওয়ার কারণে আজকে জাতীয়তাবাদের মতো একটা অনৈসলামিক দর্শন, গণতন্ত্রের মতো একটা অনৈসলামিক দর্শন, সমাজতন্ত্রের মতো দর্শনগুলো যেগুলো বিজাতীয়দের আকিদা মানহাজ, সেগুলোকে আমরা এখন আমাদের দেশে নিয়ে এসেছি এবং সেটাকে আমরা মনে করছি এটাই বোধহয় অনুসরণীয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কত চমৎকার বিধান দিয়ে গেছেন। আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউমিনুন, আল্লাহ বলছেন তোমরা কি জাহেলিয়াতের বিধিবিধান চাচ্ছ? জাহেলি যুগে যে বিধিবিধান মানুষ মানত সেই বিধিবিধান তোমরা চাচ্ছ? অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন এর চেয়ে উত্তম বিধান একজন বিশ্বাসীর জন্য, একজন ইমানদারের জন্য আর কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, সর্বত্র আমাদের মধ্যে জাহেলিয়াত ছড়িয়ে পড়েছে, ইসলাম সম্পর্কে আমরা কিচ্ছু জানি না, এতটাই মূর্খতা আমাদের মধ্যে বিরাজ করছে যে আমরা মনে করছি বাতিল আদর্শগুলোকে আজকে আমাদের সামনে মনে হচ্ছে এগুলোই বোধহয় সুন্দর, আর ইসলামটা পড়ে থাকলো ওই কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, ওটা থাকলো তাকের মধ্যে, ওটা আমাদের বাস্তব জীবনে কাজে আসলো না। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসদের প্রথম যেটা আদর্শ, বিশ্বাসের শুদ্ধতা,
আকিদার শুদ্ধতা, সহি আকিদা। দুই নম্বর হচ্ছে আহলে হাদিসরা প্রতিটা কথায়, প্রতিটা কাজে পবিত্র কোরআন এবং সহি হাদিসকে সবার উপরে স্থান দেয়। কোনো মানুষের কথায়, ব্যক্তির কথায়, কোনো মাঝহাবের কারণে, কোনো তরিকার কারণে, দলের কারণে তারা কখনো কোরআন এবং হাদিসের বিধান থেকে নিজেদেরকে দূরে রাখে না। এটা আহলে হাদিসদের অন্যতম একটা বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্য পৃথিবীর অন্য কোনো দলের মধ্যে আপনি পাবেন না। প্রত্যেকেই কোনো না কোনো ব্যক্তিকে অনুসরণ করে, প্রত্যেকেই কোনো না কোনো মতবাদকে অনুসরণ করে, প্রত্যেকেই স্থানীয় কোনো লোকের অনুসরণ করে। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সরাসরি অনুসরণকারী পৃথিবীতে একটাই জামাত আছে, তার নাম হচ্ছে আহলুল হাদিস জামাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে অনেক জায়গাতে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, একমাত্র তোমরা অনুসরণ করো আল্লাহ এবং তার রাসূলকে। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু। আমার রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন তোমরা তার অনুসরণ করো, এবং যেখান থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তোমরা সেখান থেকে বিরত থাকো। প্রতিটা জায়গায় আমাদের প্রতিটা ইবাদত হবে কার অনুসরণে? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত সেভাবেই আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো, যেভাবে অমুক মাযহাবে আছে এটা বলেননি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল বলে দিচ্ছেন তার রাসূলের মাধ্যম দিয়ে, আমি যেভাবে সালাত আদায় করেছি, অর্থাৎ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন ঠিক সেইভাবে আমাকে সালাত আদায় করতে হবে। এর বাইরে অন্য কোনো পন্থায় সালাত যদি আমি আদায় করি সেটা আল্লাহ রাব্বুল কি কবুল করবেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন, ওমা আরসাল্লা মিন রাসূলিন ইল্লা লিউতা বিইজনিল্লাহ, আমি রাসূলদেরকে এই জন্যই প্রেরণ করেছি যেন আমার নির্দেশে তাদেরকে অনুসরণ করা হয়। একজন রাসূল কী জন্য এসেছেন? একজন রাসূল শুধুমাত্র তার নাম শুনলে চোখে চুমু দেওয়ার জন্য আর তার রওজা জিয়ারত করার জন্য তিনি এসেছেন, নাকি তাকে অনুসরণ করার জন্য তাকে পাঠানো হয়েছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। তার নবীকে পাঠিয়েছেন যেন তাকে আমরা অনুসরণ করি, তার নাম শুনলে আমরা ভক্তিতে গদগদ হয়ে যাই, আশেকে রসুল হয়ে যাই, কিন্তু তার নামে যখন বিধান আসে, সুন্নাতের কথা যখন আসে, তখন বলি আমরা যে না আমার মাঝহাবে নাই, আমার এলাকায় এগুলো চলে না। এসব করতে গেলে সমাজে বিভ্রান্তি তৈরি হবে, ওই সময় হাজার রকম কথা আমাদের মুখে চলে আসে। সমাজ উপস্থিতি, একটাই স্পষ্ট অবস্থান আমাদের থাকতে হবে, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইদা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি। মুমিনদের অবস্থানটা হচ্ছে এটাই, যখন তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হয়, লিয়াহকুমা বাইনাহুম, কোন বিষয়ে হুকুম জারি করার জন্য, বিধান জারি করার জন্য তারা একটাই কথা বলে, সামিআনা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম। আল্লাহর রাসূলের সুন্নাত যখনই আসবে তখনই আমরা শুনলাম মেনে নিলাম, এ কথা বলার জন্য কি আমরা প্রস্তুত রয়েছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো বিধান এসেছে, আসার পরে সেটাকে নির্দ্বিধায় সামিআনা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম, এ কথা বলার জন্য কি আমরা প্রস্তুত রয়েছি? প্রত্যেকটা আহলে হাদিসের আকিদা বৈশিষ্ট্য হচ্ছে এটাই, তারা কখনো কোনো ব্যক্তির দোহাই দেয় না, অমুক ব্যক্তি যে এটা করতেন, অমুক ব্যক্তি যে সেটা করতেন, এটা কখনো তারা বলে না। কি বলেন? আল্লাহ রাসূল বলেছেন, ব্যাস সামিআনা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম। এই আদর্শের অনুসারী হচ্ছে আহলুল হাদিসরা, এবং এ কারণেই তাদেরকে বলা হয় মুক্তিপ্রাপ্ত দল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে অনেকবার হুঁশিয়ার করেছেন যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের বাইরে কোনো কাজ করতে যেও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে আগ বাড়িয়ে কোনো কাজ করতে যেও না। আমাদের সীমারেখা, আমাদের মাপকাঠি, আমাদের মিজান, আমাদের দাড়িপাল্লা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম তিনি হচ্ছেন মানব জাতির মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। তিনি যেটা হক বলেছেন সেটা হক, তিনি যেটা বলেছেন এটা সত্য নয় সেটা সত্য নয়। তার কথা মেনে নেওয়ার জন্য যারা শতভাগ প্রস্তুত থাকে তারাই হচ্ছেন আহলুল হাদিস। অন্য সবাই মানে, কতক্ষণ মানে? যতক্ষণ তার স্বার্থের অনুকূলে থাকে, যতক্ষণ তার মাঝহাবের অনুকূলে থাকে, যতক্ষণ তার পরিবারের অনুকূলে থাকে, যতক্ষণ তার সমাজের অনুকূলে থাকে। সমাজের বাইরে চলে গেলে না, ওটা এখন আর চলবে না, ওটা করতে গেলে ফেতনা হবে, ওসব করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস স্মরণ করে দিয়ে আমি সামনে আগাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাহ, আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে যাবে। আমার যে উম্মত, এই উম্মতের প্রত্যেকেই জান্নাতে চলে যাবে, ইল্লা মান আবা, তবে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যে জান্নাতে যেতে অস্বীকার করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, মাই আবা ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে অস্বীকার করে এমন কোনো লোক আবার আছে নাকি? পৃথিবীর সবচেয়ে পাপী লোকটাও বলে যে না আমি জান্নাতে যাব, আল্লাহর কাছে আশা করে, করে না? আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, হে আল্লাহর রাসূল, জান্নাতে যেতে অস্বীকার করে এমন কোনো লোক আবার আছে নাকি? আল্লাহ রাসূল বলছেন,
মানে আতা আনি দাখাল আল জান্না, যে ব্যক্তি আমার আনুগত্য করে সে জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার অবাধ্যতা করে সে শুধু আমার অবাধ্যতা করে না, সে যেন জান্নাতে যেতেই অস্বীকার করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতকে কীভাবে অনুসরণ করতে হয় একটা নজির দিতে চাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন এক বেদুইন আসলো, এসে বলছে আল্লাহ রাসূল আপনি আমাকে অজু করা শেখান, আপনি আমাকে অজু করা শেখান। আল্লাহ রাসূল তাকে শেখালেন, তিনবার তিনবার করে হাত ধুতে হবে, মুখ ধুতে হবে, পা ধুতে হবে, সব কিছু তিনবার তিনবার করে শিখিয়ে দিলেন। শেখানো করে পরে বলছেন ফামান যাদ আন যালিক, যেই ব্যক্তি তিনবারে বেশি চারবার পাঁচবার ধৌত করবে ফাকাদ আসা, সে যেন একটা খারাপ কাজ করলো। ওয়া তাআদা, সে যেন সীমা লঙ্ঘন করলো। ওয়া জালামা, সে যেন জুলুম করলো। কয়টা কথা বললেন? তিনটা কথা বললেন। কি অপরাধ? অপরাধ হচ্ছে সে তিনবারের জায়গায় চারবার হাত ধৌত করেছে ইচ্ছাকৃতভাবে বিনা কারণে। আপনার কারণ যদি থাকে যে তিনবারে পরিষ্কার হয়নি, আপনি আরেকবার করলেন, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি বিনা কারণে তিনবারের জায়গায় আপনি চারবার ধৌত করলেন, তার মানে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অতিক্রম করে নিজের মতো একটা কাজ করলেন। সেই কাজটা আপনার কাছে যদিও ভালো, তবে আল্লাহ রাসূলের কাছে কি ফাকাত আসা, সে একটা খারাপ কাজ করলো, সে সীমা লঙ্ঘন করলো, সে জুলুম করলো। তিনটা কাজ করেছে, অথচ লোকটা কিন্তু খারাপ কাজ করেনি। আমাদের সমাজে বেদাতগুলো কীভাবে চলে? বেদাতগুলো চলে এইভাবে যে কাজটা তো ভালো, করলে সমস্যা কী? কাজটা তো ভালো, মিলাদ করছি, সমস্যাটা কী? আমি তো আল্লাহ রাসূলের নামেই কথা বলছি, শবে বরাত করছি, আমি তো মানে কী বলবো, আমি তো সালাতে আদায় করছি, সমস্যাটা কোথায়? ভালো কাজ করলেও সমস্যা, ভালো কাজও যদি আপনি করেন সেটাও করতে হবে আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী। আল্লাহ রাসূলের তরিকা বাদ দিয়ে আপনি যদি ভালো কাজও করেন, সেই ভালো কাজটাও আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের কারণ হয়ে যাবে। মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাওয়ারাদুন, যে ব্যক্তি আমার এই দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে ঢুকিয়ে দিল নিজে নিজে, সেটা যত ভালো কাজই হোক না কেন সেটা নিঃসন্দেহে প্রত্যাখ্যাত। এই একটা মূলনীতি আমরা আজ পর্যন্ত বাংলাদেশের মুসলমানদেরকে বুঝাতে পারি নাই। সারা বাংলাদেশ ঘুরে বেড়ায় আমরা এই হাদিসটা কতবার বললাম, আমরা বুঝাতে পারি না। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো আমল করলো, এমন কোনো ভালো কাজ করলো যেই ভালো কাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়নি, সেই কাজটা প্রত্যাখ্যাত। এটা কোনোভাবে আমরা বুঝাতে পারলাম না। এখনও পর্যন্ত আমাদের ওলামায়ে কেরাম সেই বেদাতের প্রচারক হয়েই থাকলেন, একটাই কথা, কাজটা তো ভালো, সমস্যা কী? কাজটা যদি ভালো হয় তাহলে আপনি জুমার সালাত দুই রাকাত, আজকে কয় রাকাত পড়বো, চার রাকাত না দুই রাকাত? দুই রাকাত পড়বো। তাহলে আপনি যদি ভালো কাজই করতে চান, এই জুমার দুই রাকাতটা চার রাকাতে পরিণত করান তো দেখি আপনার কেমন সাহস। এটাও তো ভালো কাজ, এই ভালো কাজ আপনি কেন করছেন না? করছেন না এই কারণে যে আল্লাহ রাসূলের তরিকার বাইরে চলে যাচ্ছে। তাহলে এইখানে আপনি মানতেছেন যে আল্লাহ রাসূলের তরিকায় বাইরে যাচ্ছে, আপনি যখন শবে বরাত মিলাদ করা শুরু করলেন, তখন যখন আপনাকে বলা হচ্ছে আল্লাহ রাসূল তো কখনো করেন নাই, আপনি কেন করলেন? সম্মানিত উপস্থিতি, এই জিনিসগুলো আমরা বোঝাতে পারি না। আহলুল হাদিসদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, তারা যখনই এটা বুঝে যায় তখন আর বিরুদ্ধ করে না, তারা বলে ঠিকই আছে আল্লাহ রাসূল যা করেছেন ততটুকুই করবো, ততটুকুই করবে, এর চেয়ে এক চুল বেশিও করবো না, কমও করবো না। এর নামই হচ্ছে আহলুল হাদিস। সম্মানিত উপস্থিতি, যারা আজকে সুন্নাতকে অস্বীকার করেন তাদের মধ্যে সবচেয়ে বড় রোগ এখন যেটা ঢুকে গেছে তার নাম হচ্ছে তাকলিদ, অন্ধভাবে অনুসরণ করা। কোনো একজন ব্যক্তিকে তারা অন্ধভাবে অনুসরণ করেন, কোনো একটা মাজহাবকে তারা অন্ধভাবে অনুসরণ করেন। আমরা মাজহাবের বিরোধী নই, চার মাজহাবের বিরোধী আমাদেরকে বলা হয়, আমাদেরকে বলা হয় আমরা লা মাজহাবি আমরা নই, আমরা মাজহাবি, কিন্তু আমাদের মাজহাবটা হচ্ছে মাজহাবুস সাহাবা, মাজহাবুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবিদের যে মাজহাব ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মাজহাব ছিল, ওটাই আমাদের মাজহাব। চার ইমামের প্রত্যেক ইমাম বলে গেছেন ইদা সহাল হাদিস ফাহুয়া মাজহাবি, যখনই কোনো হাদিস সহি পেয়ে যাবে জেনে রাখবে ওটাই হচ্ছে আমাদের মাজহাব। কোনো ইমাম বলেন না আমাদেরকে তোমরা অন্ধভাবে অনুসরণ করো, অন্ধভাবে অনুসরণ করা শুরু করেছে পরবর্তীকালের মানুষ। আমরা চার ইমামের প্রত্যেক ইমামকে শ্রদ্ধা করি, চার মাজহাবের প্রত্যেক যে মাসলা যেটা কোরআন এবং হাদিসের সাথে মিলে যায় সেটা আমাদের মানতে কোনো দ্বিধা নেই, সেটা আমরা অবলীলাক্রমে মেনে নিই। কিন্তু আমরা কোনো একজন ব্যক্তির বা মাজহাবের অন্ধভাবে অনুসরণ করি না, যে তার কথাটা যদি কোরআন এবং হাদিসের বাইরেও যায় তবু আমরা অনুসরণ করব, এই কথা আমরা বলি না। এই না বলার কারণে আমাদের নাম হয়ে গেছে লা মাজহাবি, যদিও আমরা মাজহাবের অনুসারী, সেই মাজহাবটা হচ্ছে মাজহাবুর সাহাবা, মাজহাবুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসদের তৃতীয় যেটা বৈশিষ্ট্য, আহলে হাদিসরা কোরআন এবং হাদিসকে অনুসরণ করেন সাহাবিদের
বুঝ অনুসারে, সাহাবিদের তরিকা অনুসারে, সাহাবিরা যেভাবে কোরআন এবং হাদিস মেনেছেন ওইভাবে আমরা মানি। আমরা নিজেরা নিজেরা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করি না, কোরআন এবং হাদিস থেকে কোন একটা বিষয় বানিয়ে নিয়ে নিজে নিজে নতুন কথা আবিষ্কার করি না। সাহাবায়ে কেরাম ঠিক যেভাবে কোরআন এবং হাদিসকে মেনেছেন, অনুসরণ করেছেন, ঠিক আমরা ওইভাবেই অনুসরণ করি। আল্লাহ রাব্বুল পবিত্র কোরআনে বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা বলো যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এমন মানুষদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। ওই মানুষগুলো কারা? তাদের প্রথম কাতার কারা আছেন? সাহাবায়ে কেরাম, তাই না? সাহাবায়ে কেরাম ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাগারের প্রথম শিক্ষার্থী। তারা যেভাবে ইসলামকে শিখেছেন, তারা যেভাবে ইসলামকে বুঝেছেন, পরবর্তীকালে মানুষ কি ওইভাবে বুঝবে? নিঃসন্দেহে তাদের ভুল হয়ে যাবে নতুন করে বুঝতে গেলে। এই জন্য তাদের বুঝতেই আমাদের সামনে একটা আদর্শ, ওটাই আমাদের সামনে একটা প্যারামিটার যে তারা কীভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছেন। আজকে 1400 বছর পরে অনেকে যারা মিলাদ আবিষ্কার করছেন, তারা কিন্তু কোরআনের আয়াত দিয়ে মিলাদ আবিষ্কার করেন। ইয়াই হল দিন আমানু সল্লু আলহি ওসাল্লিমু তাসলিমা, তারা বলেন যে তোমরা কি মিলাদের আয়াত খুঁজে পাচ্ছ না? আল্লাহ নিজেই বলছেন, হে ইয়াই হল দিন আমানু, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ রসুলের প্রতি দরুদ পাঠ করো, তার প্রতি সালাম প্রেরণ করো। এই জন্যই তো আমরা দরুদ পাঠ করার জন্য আমরা এই মিলাদের আয়োজন করেছি। এই যে কোরআনের আয়াত দিয়ে তারা দলিল দিচ্ছে, এই জায়গায় আমরা কোরআনের ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা এখন পাওয়ার জন্য কোথায় যেতে হবে আমাদেরকে? আমাদের যেতে হবে সাহাবায়ে কেরামের কাছে। আচ্ছা, সাহাবায়ে কেরাম যদি মিলাদের মতো একটা সুন্দর বিধান, আমাদের কাছে যেটা সুন্দর মনে হচ্ছে, এই বিধানটা যদি আসলেই এই আয়াত দিয়ে প্রমাণিত হতো, এই মিলাদটা সবার আগে কে করতেন, কারা করতেন? সাহাবায়ে কেরাম করতেন না। কারণ সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে কীভাবে অনুসরণ করতেন? আল্লাহ রসুল কখনো পথ চলতে চলতে যদি স্যান্ডেল খুলে ফেলতেন, সাহাবায়ে কেরামও স্যান্ডেল খুলে ফেলতেন। তারা মনে করতেন এটাই বোধহয় আমাদের জন্য করণীয় এখন। এইভাবে তারা আল্লাহ রসুলকে অনুসরণ করতেন। সেই রসুলের অনুসারী হয়ে তারা যদি এই আয়াত থেকে মিলাদ যদি তাদের কাছে আসতো বা প্রমাণিত হতো, সবার আগে মিলাদ করতেন আমাদের সাহাবায়ে কেরাম। তারা যেহেতু করেন নাই, তার মানে এই আয়াতের অর্থ এটা নয়। এইভাবে আপনারা দেখবেন যত বাতিল আকিদার দল রয়েছে, সমস্ত দলের কাছে কিন্তু মানে এখন আবার দলিল দেয় তারা, আগে এত দলিল দিত না, এখন যেহেতু আহলে হাদিস দলিল দেয়, ওনারা তো এখন দলিল দেওয়া শুরু করেছেন এবং কোরআনের আয়াত বলে তারা অপব্যাখ্যা করে তাদের পক্ষে দলিল খাড়া করেন। এই জায়গাতে আমাদের যেটা কর্তব্য, সাহাবায়ে কেরামের মানহাজকে আঁকড়ে ধরে থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগেই আমাদের কাছে এই কথাই বলে গিয়েছেন যে ফাইন্নাহু মাই ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা যারা আমার মৃত্যুর পরে দুনিয়াতে বেঁচে থাকবে, তারা দেখবে মানুষের মধ্যে অসংখ্য বিভ্রান্তি, অসংখ্য মতভেদ, এক একজন এক এক কথা বলে, এক এক আলেম এক এক কথা বলে, এক এক দল এক এক কথা বলে, এক এক সংগঠন এক এক কথা বলে। এই অবস্থায় তোমাদের করণীয়টা কী হবে? আল্লাহ রাসূল চমৎকার হয়ে বলে দিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, এই সময় তোমাদের মুক্তির একটাই পথ, তোমরা আমার সুন্নতের দিকে দেখো যে আমি কী করেছি। আর কি দেখো? অসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার খুলাফায়ে রাশিদিন, আমার সাহাবায়ে কেরাম তারা কীভাবে আমল করেছে ওইটা তোমরা দেখো। এটা যদি তোমরা সঠিকভাবে দেখতে পারো, তাহলে তোমরা আর পথভ্রষ্ট হবে না। অন্য হাদিসে যেটাতে 73 ভাগে মুসলিম উম্মাহ ভাগ করার কথা বলা হয়েছে, সেখানেও কিন্তু আল্লাহ রাসূল একই কথা বলছেন যে মুক্তিপ্রাপ্ত দলের বৈশিষ্ট্য হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথের উপরে, যেই আদর্শের উপর রয়েছি, এই পথের উপরে আদর্শের উপর যারা টিকে থাকতে পারবে তারাই হচ্ছে সঠিক পথের অনুসারী। সম্মানিত উপস্থিতি, তাহলে আহলে হাদিসদের মৌলিক 3টা বৈশিষ্ট্যের কথা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আমরা কেন আহলুল হাদিস, আমরা কেন অন্যদের তুলনায় একটু আলাদা হয়ে গেলাম? আমাদের মূল পরিচয় হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রথম সারির দল, যারা সাহাবায়ে কেরামের যুগে যাদের জন্ম হয়েছিল, আবির্ভাব হয়েছিল। দ্বিতীয়ত, আমাদের 3টা মৌলিক বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্য আর কোথাও পাওয়া যায় না। 1 নম্বর হচ্ছে আমরা সবসময় সহি আকিদার কথা বলি, আমরা সবসময় বলি আকিদার মধ্যে কোনো অবস্থাতে শির্ক থাকা যাবে না, আমরা সবসময় শির্কের বিরুদ্ধে কথা বলি। 2 নম্বর আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য, আমরা সর্বদা কোরআন এবং সহি হাদিসকে সবার উপরে স্থান দেই এবং বেদআতকে আমরা চরমভাবে ঘৃণা করি। আমাদের তৃতীয় বৈশিষ্ট্য, আমরা কোরআন এবং হাদিসকে নিজেদের মতো করে বুঝি না, আমরা বুঝি সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন সেইভাবে। এই 3টা মৌলিক বৈশিষ্ট্যের কারণে ইসলামের বিশুদ্ধ রূপটা একমাত্র আহলে হাদিসদের মাঝেই পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে বৈশিষ্ট্য রেখে গিয়েছিলেন, যে ইসলাম আমাদের রেখে গিয়েছিলেন, সেই ইসলামের পরিপূর্ণ ধারক বাহক যদি কেউ থেকে থাকে, তারা হচ্ছেন আহলুল হাদিসগণ।
এই কথা শুনতে অনেকের কাছে যদি কষ্ট হয় তবু আমাদের বলতেই হবে, সত্য তো সবসময় কষ্টই হয়, তিক্তই হয়, কিন্তু আমাদের বলতেই হবে। এটা সম্মানিত উপস্থিতি, এই কথা যখন বলছি সেই সময় আমাদেরকে এটাও স্মরণ করে দিতে হবে, আপনি আহলুল হাদিস বলেই আপনি সরাসরি জান্নাতি বিষয়টা এমন না। একজন মুসলিম মানে সে কি জান্নাতি? একজন মুসলিম মানেই যেমন সে জান্নাতি না, তার পাপের কারণে, তার অন্যায়ের কারণে অনেক সময় সে ইসলাম থেকে দূরে সরে যায়, ঠিক তেমনই একজন আহলুল হাদিস সে আহলুল হাদিস আকিদা মানহাজ গ্রহণ করার পরেও অনেক সময় ভুল পথে চলে যায়, না যেতেই পারে। ভুল পথে গেলেও কি আপনি শুধু আহলুল হাদিস নামের কারণে জান্নাতে চলে যাবেন? না, আহলুল হাদিস কোনো সাইনবোর্ড না, এটা একটা আদর্শের নাম। আদর্শ যদি আপনার মধ্যে থাকে আপনি জান্নাতে যেতে পারবেন, যদি আদর্শ আপনার মধ্যে না থাকে আপনি বিশাল বড় আহলে হাদিস লিখে রাখলেও জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। যেমনভাবে আপনি মুসলিম হিসাবে নিজেকে লিখে রাখলেন ইসলামের কিচ্ছু মানেন না, তাহলে আপনি যেমন জান্নাতে যেতে পারবেন না, ঠিক একই কথা। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার খুতবার শেষ লগ্নে আজকের এই ইজতেমায় আগত সম্মানিত মুসলিমদের উদ্দেশ্যে কয়েকটা বিষয় বিশেষভাবে নজর দেওয়ার জন্য অনুরোধ করব। আজকের এই ফেতনার সময় আমাদের যদি ইমানকে বাঁচাতে হয়, আমরা যদি বিশুদ্ধ আকীদা এবং আমলের উপর টিকে থাকতে চাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যদি আমরা মুক্তি পেতে চাই, কয়েকটা বিষয় আমাদের করণীয় রয়েছে। প্রথম যেটা কাজ আমাদের, আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করতে হবে, সহিহ ইলম অর্জন করতে হবে। যদি সঠিক জ্ঞান অর্জন না করি আমি যেখানে খুশি সেখানে পদভ্রষ্ট হয়ে যাব, বিভ্রান্ত হয়ে যাব। আজকের যুগে এই সময়টা বলা হয় ফেতনার যুগ, হাজারো ধরনের ফেতনা, হাজারো ধরনের চিন্তাধারা, হাজার ধরনের মতবাদ আদর্শ ছড়িয়ে রয়েছে, এবং শিক্ষিত মানুষের সংখ্যাও এখন অনেক বেশি, এক একজন এক এক কথা বলে, সবাই তো শিক্ষিত, সবাই তো আলেম, কার কথা আপনি মানবেন? এই জন্য আপনাকে সঠিক জ্ঞান অর্জন করাটা অত্যন্ত জরুরি। এবং সেই সঠিক জ্ঞান অর্জন করার অর্থটা কি? প্রথম যেটা আপনার জ্ঞান অর্জন করা দরকার সেটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের জ্ঞান। ইহদিন আর সিরাত আল মুস্তাকিম আমরা বলছি না, হে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান, এই সরল সঠিক পথ কোনটা এটা চিনে নেওয়াটা আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি কাজ। আপনি ঢাকায় যাবেন, ঢাকায় যাওয়ার জন্য আপনার জামা কাপড় পরিধান করা, ব্যাগ ব্যাগেজ নেওয়া, বড় একটা গাড়ি ভাড়া করাচ্ছে আপনার জন্য বেশি জরুরি হচ্ছে আপনি কোন রাস্তা দিয়ে যাবেন ঢাকায়, এটা আপনার চেনা, এটা বেশি জরুরি। যদি আপনি রাস্তা না চেনেন, আপনি সব কিছু প্রস্তুতি নিয়েছেন, ধরেছেন রাজশাহী রাস্তা, আপনি কখনো ঢাকায় কি পৌঁছতে পারবেন? গন্তব্যটা আপনাকে সবার আগে নির্ধারণ করতে হবে, এই জিনিসটা জানাটা আমাদের সবচেয়ে বেশি জরুরি। আল্লাহ বলছেন ওয়া আনহাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, এটাই হচ্ছে আমার সরল সঠিক পথ, তোমরা এটাকে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ সুবুল, তোমরা এটা বাদ দিয়ে অন্য কোনো পথ অনুসরণ করো না। ফাতাফাররাকতুম আন সাবিলি, তাহলে তোমরা আল্লাহর পথ ছেড়ে দিয়ে অন্য পথে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরও স্পষ্ট ভাষায় বলছেন, কুল হাদি সাবিলি আদু ইলাল্লাহ আলা বাসিরাতিন, হে মোহাম্মদ আপনি বলে দিন এটাই আমার পথ, আমি মানুষকে আহ্বান করি জাগ্রত জ্ঞান সহকারে। ইসলাম হচ্ছে জ্ঞানের ধর্ম, ইসলাম জ্ঞানের ধর্ম, যে ধর্মের শুরুটাই হয়েছে ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি খালাক, তুমি পড়ো তোমার প্রভুর নাম দিয়ে, সেই ধর্মের অনুসারী হয়ে আজকে আমরা সবচেয়ে অজ্ঞতায় রয়েছি, বিশেষ করে ইসলাম সম্পর্কে। দুনিয়ার সব সম্পর্কে আমি জানি, ইসলাম সম্পর্কে কিছুই জানি না। আমাদের বড় বড় পিএইচডি ডিগ্রিধারী বুয়েটা পড়ায় বড় বড় ইঞ্জিনিয়ারদেরকে যখন আমরা জিজ্ঞেস করি, ভাই অনেক কিছুই তো শিখলেন ইসলাম সম্পর্কে কিছু কী জানেন, ওনারা একটাই কথা বলেন, আমরা তেমন তো কিছু জানি না, আমরা মূর্খ মানুষ ইসলাম সম্পর্কে। কেন আপনি মূর্খ থাকলেন? আপনি কালকে আমাদের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবেন যে আমি ইসলাম সম্পর্কে মূর্খ ছিলাম, এই জন্য আমি পারি নাই? এই কথা বলে কি আপনি আল্লাহর কাছে মুক্তি পাবেন? লাউজিরাল জাহিল লিজাহলিহি লাকানাল জাহলু আফযালু মিনাল ইলমি। ইমাম শাফি বলছেন, যদি মূর্খ থাকাটা ভালো হতো, মূর্খ থাকাটাই কাল কিয়ামতের ময়দানে মুক্তির কারণ হতো, অর্থাৎ আপনি নিজে মূর্খ এটা দাবি করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবেন, এইটা যদি সত্যি হতো, তাহলে জ্ঞান অর্জন করার চেয়ে মূর্খ থাকাটাই বেশি উত্তম হতো। জ্ঞান অর্জন করাই আপনারা দরকার নেই, তাহলে মূর্খ থাকেন, আল্লাহর সামনে বলবেন যে আমি মূর্খ ছিলাম, আমি কিছু জানতাম না, এই জন্য আপনি আমাকে ছেড়ে দেন। মূর্খতা দিয়ে আপনি কাল কিয়ামতের ময়দানে ছাড়া পাবেন না, আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে, অন্তত অতটুকু জ্ঞান, যেই জ্ঞান থাকলে আপনি জান্নাতে যেতে পারেন। দুই নম্বর যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আমাদেরকে আমলে সলেহ বেশি বেশি করতে হবে, যত দিন আসবে তত ফেতনা বাড়বে। আপনি মনে করছেন ফেতনা কমে যাবে, না, ফেতনার বাড়তে থাকবে, এক শরীর শাসন যাবে, এর চেয়ে বড় শরীর শাসন আবার আসবে, এই যুগই কিন্তু এখন চলছে। সুতরাং কখনো মনে করবেন না যে ফেতনা সব শেষ হয়ে গেল, ফেতনা আরও বাড়বে। এই অবস্থায় আমাদের যেটা সবচেয়ে বেশি করণীয়, আমলে সলেহ যত বেশি বেশি সম্ভব করতে হবে, যত বেশি ভালো আমল করা সম্ভব, পাঁচক তো সালাত তো পড়তেই হবে, পর্দা করা বিষয় কিন্তু ফরজ বিষয়, এর সাথে সাথে আমাদেরকে আরও অ্যাডিশনাল আমলগুলো করার চেষ্টা করতে হবে, এবং সেই সাথে অন্যায় থেকে
সাধ্যমতো বেঁচে থাকার চেষ্টা করতে হবে। কোনো প্রকার দুর্নীতি যেন আমার মাধ্যম দিয়ে না হয়, কোনো প্রকার ঘুষ খাওয়া সুদ খাওয়ার কাজগুলো যেন আমাদের না হয়, আমার দ্বারা কোনো একজন মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই বিষয়গুলোর শপথ যেন আমরা প্রত্যেকে নিজে নিজে গ্রহণ করে রাখি। ইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, আপনি যতটুকু জুলুম করবেন ওই জুলুমের প্রতিফল আপনাকে দুনিয়াতেই ভোগ করতে হবে, করতে হচ্ছে না? এখন যে অবস্থা আমরা দেখছি না, যারা জুলুম করে গিয়েছিলেন এতদিন তাদের ওই জুলুমের প্রতিফল ভোগ করতে হচ্ছে। ঠিক একই জুলুম যদি আপনিও করেন, আপনি কি মনে করেছেন আপনি ছাড়া পেয়ে যাবেন? আপনাকেও একই জুলুমের প্রতিফল ভোগ করতে হবে। আর কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য তো অপেক্ষা করছেই, সেই অন্ধকার হয়ে যখন আসবে জুলুমটা আপনার কাছে, সেই দিন আপনি ইয়ানাফসি করে কুল পাবেন না। সম্মানিত উপস্থিতি, তিন নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের সদাচরণের আখলাকের চর্চাটা করতে হবে। আমাদের মুসলমানদের মধ্যে অনেক কিছুই ভালো, কিন্তু আমাদের মধ্যে একটা যে জিনিসটা এখন আমরা লক্ষ্য করছি যে আমাদের মধ্যে আমাদের আচার আচরণ, আমাদের চাল চরিত্র, আমরা মিথ্যা কথা বলছি, আমানতদারিতা আমাদের মধ্যে নাই, যত ধরনের অন্যায় কাজগুলো আমরা অবলীলায় করে যাচ্ছি, পাঁচত সালাত আদায় করি, ঘুষ খাচ্ছি, এই ধরনের আচরণগুলো কেন হচ্ছে? আমরা আপনাদের প্রতি বিনীত অনুরোধ করব, আমরা মুসলিম, আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, সবচেয়ে সুসভ্য জাতি, আমাদের কাছেই রয়েছে কোরআন এবং হাদিসের মতো দুটি মৌলিক গ্রন্থ, এমন দুটো গ্রন্থ যেটা শুধুমাত্র আমাদেরকেই দান করা হয়েছে, সেখান থেকে হেদায়েত গ্রহণ করে আমরা কেন আমাদের আখলাককে, আমাদের আচরণকে, আমাদের সামাজিক চলাফেরাকে আমরা কেন সুন্দর করছি না? চার নম্বর বিষয় সেটা হচ্ছে আস-সাদাকা। মানুষের নিজের আত্মশুদ্ধির প্রয়োজনে একটা বড় কাজ রয়েছে, সেটার নাম হচ্ছে সাদাকা, মানুষকে দান সাদাকা করাটা। এটা আমরা মনে করি ফকিরকে মনে হয় আমরা ভিক্ষা দিচ্ছি, কারোর প্রতি মানে অনুগ্রহ করছি না, আপনি যে দান করছেন মানুষকে এটা আপনি আপনার নিজের জন্যই করছেন। অফি আমওয়ালিন হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, আল্লাহ রাব্বুল আলামিন যে ধন সম্পদ আপনাকে দিয়েছেন আপনার ওপরে আল্লাহ রাব্বুল আলামিন অধিকার হচ্ছে এই যে আপনি ওই ধন সম্পদ থেকে আপনার এলাকার মানুষদেরকে, আপনার যারা দরিদ্র মানুষ আপনার এলাকায় রয়েছে তাদের কাছে কিছু পৌঁছে দেওয়া। আল্লাহ বলছেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, যারা সায়েল এবং মাহরুম যারা বঞ্চিত তাদের কাছে আপনার সম্পদ পৌঁছে দেওয়া, আপনার অতিরিক্ত সম্পদ পৌঁছে দেওয়া আপনার জন্য জরুরি। আল্লাহ বলেন পবিত্র কোরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে অসংখ্য জায়গায় আমাদেরকে বারবার দান সাদাকার কথা বলেছেন। আপনারা এখানে যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা এই দিনের যে মার্কাজ এখানে রয়েছে এই মার্কাজকে এগিয়ে নেওয়ার জন্য, বিশেষ করে এখানে যদি কখনো মাদ্রাসা তৈরি হয়, শিক্ষাগার তৈরি হয়, এই সমস্ত বড় বড় প্রতিষ্ঠান তৈরি করার জন্য অনেক অর্থের প্রয়োজন, আপনাদের অনুদান এখানে আবশ্যকীয়ভাবে দেবেন। কোনো অবস্থাতে মনে করবেন না আমি মানে অনুগ্রহ করছি, অনুগ্রহ না, এটা আপনার দায়িত্ব। এই দায়িত্বের জায়গা থেকে আপনি, আপনার জায়গা থেকে আপনি দানগুলো করার চেষ্টা করবেন, এই দান আপনার জন্য কালকে আমাদের ময়দানে কী হবে, বুরহান। আর সাদাকাতু বুরহান, কোথাও গেলে আমরা যেমন দলিলপত্র নিয়ে যাই, এই জমিটা আমার জমি, এই জমিটা আমার জমি, এটা প্রমাণ করার জন্য দলিল নিয়ে যাই, ঠিক তেমনই কালকে আমাদের ময়দানে আমি যে আল্লাহর উদ্দেশ্যে যতটুকু খরচ করছি ওটা আমার জন্য দলিল হয়ে যাবে যে আমি আল্লাহর বান্দা, এটা আমার জন্য দলিল হয়ে যাবে কালকে আমাদের ময়দানে। আস-সাদাকাতু বুরহান, এই দলিল যার যত বেশি থাকবে সে তত বেশি কালকে আমাদের ময়দানে নিরাপদ থাকবে। এই জন্য আমরা সাধ্যমতো যার যতটুকু সুযোগ রয়েছে আমরা যেন দান সাদাকা করার চেষ্টা করি। সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে আত-তাবলীগ। আমরা শুধুমাত্র সুন্দর হব, ভালো মানুষ হব, আমার সমাজটা নষ্ট সমাজ হয়ে থাকবে, এটা কি হতে পারে? আমাদেরকে আমাদের সমাজটা সুন্দর করার জন্য চেষ্টা করতে হবে, এবং এই চেষ্টা করার জন্য করাটা আমাদের জন্য অন্যতম জরুরি কর্তব্য। কুনতুম খাইরাম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা সর্বোত্তম জাতি যাদের উত্থানই ঘটানো হয়েছে দুনিয়াতে, কী জন্য? তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে সৎ কাজের কথা বলবে, ও তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করবে, এটা তোমাদের জন্য দায়িত্ব। এই দায়িত্ব আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব পালন করতে হবে। সমাজে একটা মানুষ অন্যায় করতে হবে, অন্যায় করে যাচ্ছে, অন্যায় তাকে করতে দেবেন না, অন্যায় থেকে বাধা দেওয়ার চেষ্টা করবেন, নিজে না পারেন দশজন মানুষকে নিয়ে যান, তাও যদি না পারেন প্রশাসনে আশ্রয় নেন, কিন্তু অন্যায় কাজ ঘটতে দেবেন না। মান রা মিনকুম মুনকারান, মুমিনদের দায়িত্ব হচ্ছে এই যে মান রা মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় কাজ দেখে, ফালিউগাইরু বিয়াদিহি, সে যেন হাত দিয়ে প্রতিরোধ করে, শক্তি থাকলে, ক্ষমতা থাকলে ক্ষমতা দিয়ে প্রতিরোধ করবে, ফাইল্লাম ইয়াস্তাদি ফা বিলিসানিহি, যদি ক্ষমতা না থাকে অন্তত মুখে যেন প্রতিবাদ করে, ফাইল্লাম ইয়াস্তাদি ফা বিকলবিহি, যদি মুখে প্রতিবাদ করারও ক্ষমতা না থাকে তাহলে অন্তত অন্তর দিয়ে যেন ওই খারাপ কাজটা ঘৃণা করে, ওয়াদালিকা আফুল ইমান, এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর। এটুকু যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনার মধ্যে ইমানই নেই। রাস্তাঘাটে টিভি ভিসিআরে নাচ গান হচ্ছে, আপনি যে ওখানে বসে গেলেন, আপনার মধ্যে কি আপনি মনে করছেন ইমান আছে? আর
আপনি যদি ইমানদার হতেন অন্তত পক্ষে ঘৃণাটা করতেন, কিছু বলতে না পারেন, ঘৃণা করছেন, কিন্তু আপনি সেখানে যে বসে গেলেন মানে আপনার মধ্যে ইমানের আর অবশিষ্ট কিছু নাই। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমাদের সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ যদি আমরা গড়ে তুলতে পারি, দেশে এবং সমাজে অন্যায় কি আর থাকবে? অন্যায় দেশে থাকে কেন? আমাদের কারণে, আমরা প্রশ্রয় দিচ্ছি বলে থাকে, আমাদের প্রশাসন, আমাদের মানে যারা যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন তারা সুযোগ দিচ্ছেন বলেই সমাজে অন্যায় আছে। যদি তারা সুযোগ না দিতেন সমাজে কিন্তু অন্যায় থাকতো না। এই কাজগুলো আমাদের চেষ্টা করতে হবে, এটা আমাদের আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব। আল্লাহ রাসূল কী বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমার পক্ষ থেকে মানুষের কাছে একটা কথা পৌঁছে দেওয়ার থাকলেও সেটা তোমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করো। সম্মানিত উপস্থিতি, আলোচনা একদম শেষ লগ্নে এসে আমি আপনাদের প্রতি সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতটি বিশেষভাবে স্মরণ করে দিতে চাচ্ছি। আল্লাহ বলছেন, ইয়া আইহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহ থেকে ভুলিয়ে না রাখে, আল্লাহ স্মরণ থেকে যেন দূরে না ঠেলে দেয়। ওমাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যে ব্যক্তি ধন সম্পদের কারণে, সন্তান সন্ততির কারণে আল্লাহ স্মরণ থেকে দূরে সরে যায়, ভুলে যায় আল্লাহ রাব্বুল আলামিনকে, নিঃসন্দেহে ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হবে দুনিয়া এবং আখেরাতে, সব জায়গাতে তারা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, হে মানুষ, তুমি চিরদিন বেঁচে থাকবে না, একদিন তোমাকে মরতেই হবে, তুমি সেই দিনের ভয় করো যেই দিন তুমি আল্লাহর কাছে ফিরে যাবে। একদিন না একদিন আমাদের ফিরতেই হবে আল্লাহর কাছে, সেই দিনের কথা যেন আমরা স্মরণ করি যে আমাদেরকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, সেই দিন যেন আমাদের আমল নামা খালি থেকে না যায়, সেই দিন যেন আমরা আল্লাহর কাছে দাঁড়ানোর মতো উপযুক্ত হয়ে দাঁড়াতে পারি। সেই প্রস্তুতি নেওয়ার জন্যই কিন্তু আজকে আমরা এই ইজতেমায় এসে উপস্থিত হয়েছি। আজকের খুতবা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।